হ্যাঁ, সম্মানিত খেলোয়াড়বৃন্দ, অতিথিবৃন্দ, ম্যানেজার, খেলোয়াড়বৃন্দ, সবাইকে সালাম, রেফারি স্যার সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আর সত্যিকার অর্থে আমরা খুবই গর্বিত যে আপনারা অনেক এই করোনাকালীন পরিস্থিতিতে আপনারা দূর থেকে এখানে আসছেন খেলার জন্য। আসলে এই এই মাঠটা ওই যে আপনারা দেখতেছেন যে এখানে করোনা রোগীরা আছে, বাট এই চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমি ট্রেনিং স্টার্ট করছি ডিসি স্যার এবং ক্রীড়া সংস্থার অনুমতি নিয়ে। অলমোস্ট 65 জন প্লেয়ার কালকেও প্র্যাকটিস করছে। সো ফুটবল প্লেয়াররা করোনাকে ভয় পাওয়ার কথা নেই। হ্যাঁ, রিয়েলি প্রাউড অফ ইউ যে আপনারা এই চ্যালেঞ্জের মধ্যে আপনারা খেলতে আসছেন, বিকজ আপনারা ফুটবলকে লাভ করেন, উই অলসো সেম, আমরা অনেক লাভ করি। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে ট্রেনিং গেম খেলার একটা উদ্দেশ্য থাকে প্রত্যেকটা প্লেয়ারের, বিশেষ করে যে কোচ হিসাবে, যেহেতু আমি কোচিং পেশায়, কোচের জন্য ভেরি ইজি হয়ে যায় ট্রেনিং গেম খেলে একটা প্লেয়ারের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসটা দ্রুত বের করা যায়। আমাদের দেশে যদিও ট্রেনিং বেশি, ম্যাচ কম, ওরা সিজনে প্রিমিয়ার লিগে ম্যাচ হয় কয়টা রাখি, সর্বোচ্চ 24টা বা 20টা, তাও ওই 24টা ম্যাচ শেষ হতে 10 মাস যায়। দিস ইজ নট এনাফ ফর ফুটবল প্লেয়ার, অনেক ম্যাচ দরকার একটা প্লেয়ারের আইডেন্টিটি এবং একটা প্লেয়ারের ইন্টারন্যাশনাল পর্যায়ে ফিটনেস তৈরি করার জন্য। ম্যাচ তুমি না খেললে তুমি কখনো আইডেন্টিফাই করতে পারবে না, কোচও কখনো পারবে না যে ছেলের বা টিমের দলগত বা ব্যক্তিগত প্রবলেমটা কী। কোচ তখন অ্যাকশন প্ল্যান করতে পারে, ট্রেনিং সেশন করতে পারে, এনাফ ট্রেনিং স্ট্রাকচার সে করতে পারে, সেশন স্ট্রাকচার করতে পারে। বক্তব্য বাড়াবো না, সবাইকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা, একটা সুন্দর ম্যাচ হবে, আমিও কিছু নতুন নতুন প্লেয়ার দেখতে পারবো এবং আমার ছেলেদেরকেও আমি আইডেন্টিফাই করতে পারবো যে লাস্ট 1 মাস ওরা কোন ধরনের ট্রেনিং করছে। এটা আমার জন্য আজ উপস্থিত হচ্ছে যে স্পেশালি রাফিকে আমি অভিনন্দন জানাই, সে আমাদের গর্বিত একজন সন্তান, আমি তাকে চিনতাম না, বাট আমি আমি তার খেলায় দেখে আমি খুবই আমি তার ভক্ত হয়ে গেছি। হ্যাঁ, তো সো কিপ কন্টিনিউ, হ্যাঁ, ইউর পারফরমেন্স। তো আমার পক্ষ থেকে, আমার একাডেমির পক্ষ থেকে তোমাকে থ্যাংক ইউ। এবং দলনের ম্যানেজার ফুলের শুভেচ্ছা, থ্যাংক ইউ। আর রেফারি, যেহেতু ট্রেনিং গেমের কখনো ট্রেনিং গেম কখনো 60-70 মিনিট হয় না, ওটা খেপের মতো হয়ে যায়, ইন্টারন্যাশনাল টাইম 90 মিনিট। 90 মিনিটে তোমরা তোমাদের প্ল্যান অনুযায়ী তোমরা খেলো, ঠিক আছে? আর তোমাদের যদি কোচ না থাকে বা যে ক্যাপ্টেন থাকে সে তার মতো করে হয়তো আইডেন্টিটি করবে যে লাস্ট থেকে আমাদের টিমে কী কী উইকনেস ছিল। নেক্সটে হ্যাঁ, নো প্রবলেম, আর আজান দিলেও সমস্যা নেই, ওরা খেলতেই আসছে, ওরা সারাদিন এখানে দিতে আসছে। আমি সারাদিন এই বসে ম্যাচ খেলি, না আপনি পারবেন, কারণ এটা 10টা থেকে রাতে 10টা, 40-40 দেন, ভালো হবে। 40-40 রেফারি, 40-40, ওকে ঠিক আছে, 40-40 এনাফ। প্লেয়াররা শুভেচ্ছা বিনিময় করো, ক্যাপ্টেন আমাদের পারভেজ, গো, সরি, তোমাদের মধ্যে কেউ কিছু করবা কিনা, না ভাই, না ভাই, শরীর ঠান্ডা হয়ে যাবে, কথা কই পক্ষ থেকে আমরা কইছি। কান্তি সরকার এবং সাবেক খেলোয়াড় উনি, হ্যাঁ, তো উনি দেরি করছে আসার জন্য, তবুও আমাদের পক্ষ থেকে অভিনন্দন সবার পক্ষ থেকে। আমি খেলোয়াড় এটা আমার সিনিয়র যারা আছে, মানে যাদের সাথে আমি খেলছি, চাঁদপুর টিমে যারা আছে সিনিয়র, অনেকে আমার সাথে পরিচিত, আর রিজন তো আছে আমার জেলার বাইরে আছে। তো আপনারা আসলে এমন একটা সময় আমরা দাওয়াত করছি, ওয়েদারও তেমন একটা ভালো ছিল না, কষ্ট করে আসছে, আতিথেয়তা কী করছে আমি জানি না, আতিথেয়তা যদি কোনো ত্রুটি থাকে সেটা মানে বন্ধুসুলভ আচরণের মধ্যে, এটা আমরা আমরাই করছি, ফ্রেন্ডলি করছি, এটা ওরা মাইন্ড করবে না। আর হচ্ছে হাওয়ায় খুশি করা যায় না, পরও আমাদের একটা আতিথ্যতা থাকবে আপনাদের উদ্দেশ্যে। খেলা সুন্দর হচ্ছে, ভালো লাগছে, আমি আসলে উপস্থিত হয়েছি কিন্তু ভিতরে ঢুকতে পারি নাই, এর আগে আমার একটা ফোন আসছে, আমি এই সবাইকে সাধুবাদ জানাই, তারপরে অভিনন্দন জানাই, শেষ করে দিই। আর একটা কথা বলি, আজ দীপু ভাই আমাদের জেলা গিয়ে সাধারণ সম্পাদক,
অভিজ্ঞ পিন্টু ভাই ডিএফ এর প্রেসিডেন্ট উনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ভোট করতেছে এবং অত্যন্ত সদস্য উনি ফুটবলের জন্য নিবেদিত এটা আমাদের আকর্ষণ রিদন বলবেন বা এই প্লেয়ারগুলি বলতে পারবেন জেলার জন্য না আপনি ইউনিভার্সিটি বলবেন আমাকে যেটা মেসেজ দিছে হ্যাঁ মেসেজ দিছে এটা আমাদের যে ছিল আগে এবার চাঁদপুরে ডিএফ এর দিয়া ডেলিগেটর চেঞ্জ আমাদের সাথে উনাদের ইয়া কম জিন্না ভাই দেখছি ডেলিগেটর পাবো না তো এবার পাবো না না জিন্না ভাই জিন্না ভাই জিন্না ভাই জিন্না ভাই শুনুন আপনি একটা কাজ জিন্না ভাই আবার স্পষ্ট আপনি ইউনিভার্সিটি সিলটা বলতে পারছেন যে বটল না রাফি আমাদের স্যারের সাথে কথা হইছে আপনার সোহেব স্যার আছে না সোহেব স্যারের সাথে কথা হইছে আপনি মামা ফিফটি ওয়ান